আচ্ছা বলেন কোন প্রাণী জল পান করে না? কোন প্রাণী জল পান করে না? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রোজ মিউজিক টিভি চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পথে পথে ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকে একটা শুটিং স্পটে। আজ এই শুটিং স্পটের দর্শনার্থীদের নিয়েই আমাদের আজকের ধাঁধার অনুষ্ঠানটি শুরু হবে। আমাদের ধাঁধার যে সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, আপনাদের জন্য রয়েছে পুরস্কার জেতার সুযোগ। আপনারা যারা ইউটিউবে এই ধাঁধাটি দেখছেন আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট। ভিডিওতে কমপক্ষে 50টি কমেন্ট হতে হবে, দ্বিতীয়তে কমেন্ট করার সময় আপনার নাম্বার, আর তৃতীয় হচ্ছে লটারির মাধ্যমে যে জিততে পারবেন তাদের জন্য রয়েছে কুরিয়ার সার্ভিসে গিফট পাঠানোর সুযোগ। প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকে এখনই শুরু করি আমাদের ধাঁধার অনুষ্ঠান। প্রিয় দর্শক আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা স্পটে। এখানে একটা ভাইয়া অ্যান্ড আপু আছে, তাদেরকে আমরা ধাঁধার প্রশ্ন করব, চলুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনসুর রহমান সাগর। আপু আপনার নাম? জিমিম। আপনি মূলত কি করেন? আমি চিটাং এ একটা বেসরকারি কোম্পানিতে জব করি, তো আজকে এখানে শুটিং এর জন্য আসছি আমি। আর আপু আপনি? জি স্টাডি করি। আমি আপনাদের একটা ধাঁধা করব, যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আর আমি প্রথমে শুরু করব আপুকে দিয়ে, 30 সেকেন্ড সময়, এর মধ্যে উত্তরটা দিতে হবে। আচ্ছা আপু বলেন কোন প্রাণী জল পান করে না? কোন প্রাণী জল পান করে না? একটু সময় নেন আপনি। আসলেই তো কোন প্রাণী জল পান করে না মনে আসতেছে না। আচ্ছা আপনি ভাবুন, আমি ভাইয়াকে জিজ্ঞেস করি। জি ভাইয়া আপনি বলেন। আচ্ছা প্রশ্নটা আবার বলেন। প্রশ্নটা হচ্ছে কোন প্রাণী জল পান করে না? ওট। জি ভাইয়া কোন প্রাণী জল পান করে না? যদি কইতে পারি কি দিবেন? বললো তো প্রশ্ন। ওট। আপু আপনি ভাবলেন। হ্যালো দর্শক, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা বাগানে। এখানে দেখতে পাচ্ছি একটা ভাইয়া দাঁড়িয়ে আছে, সম্ভবত কিছু একটা ভাবছে। দেখি তার ভাবনার মাঝে আমাদের ধাঁধাটা তিনি কিরকম বুদ্ধি খাটিয়ে বলতে পারে, চলুন। হ্যালো, আমি নিশাত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাকিল। জি ভাই আপনি কি করেন? আমি স্টাডি করি। জি ভাই আপনাকে এখন ধাঁধাটা করছি। অবশ্যই। কোন প্রাণী জল পান করে না? কোন প্রাণী জল পান করে না? 30 সেকেন্ড সময়। শর্তও দিয়ে দিলেন 30 সেকেন্ড, আইতে বাড়ানো যায় না। কোন প্রাণী জল পান করে না? কোনটা করে না? কোনটা করে না? কোনটা করে না? কোনটা করে না? একটু 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 ওয়েট, একটু ওয়েট বলতেছে। এটা হচ্ছে টক্কা, মেবি টক্কা, এটাই তো মনে হচ্ছে। এটা প্রাণী টাইপের, যেটা হচ্ছে টক্কা বলতে বুঝতে পারছেন, টক্কা কাউন্টারকে বলা হয়। এটা হচ্ছে এই যে মিয়া টাইপের কুমিরের মতন, যা ছোট। কুমির তো সবসময় জলেই থাকে, আর ও জল পান করবে না কিভাবে? আই এম সো সরি, আমি অ্যানসারটা দিতে পারছি না। কাউয়া। কাক সব সময় পানি পান করে? মানে এই মুহূর্তে আমার মাথা না খেলতেছে, আমি একটু ডিপ্রেশনে। সরি ভাইয়া আপনার টাইম ওভার। বাট আমি এই কোশ্চেনটা মানে অ্যান্সার দিতে পারতেছি না, আমি একটু ডিপ্রেশনের মধ্যে আছি। মানে আপনি তো আমি দেখতেই পারছেন যে আপনি হঠাৎ করে যে আসলেন,
আমাকে এটা দেখছেন তো আমি একটা অনেকটা মুডের মধ্যে ছিলাম তাই না আচ্ছা ভাই আপনি মানে কি নিয়ে মুডের মধ্যে ছিলেন অবিয়াসলি গার্লফ্রেন্ড এটা তো অবশ্যই এটা তো আপনি এটা ছাড়া তার কোনো কারণ রিজন নাই তাই না হ্যাঁ ঠিক আছে তো আপনার গার্লফ্রেন্ড কে নিয়ে কিছু একটা বলেন কি আর বলবো জাস্ট খালি অভিমান করে প্রচুর পরিমাণ বুঝছেন এত অভিমান করে মানে বলার মতন না ও আচ্ছা মেয়েরা একটু বুঝে নিতে একটু সেন্সিটিভ একটু কিছু হইলে মনে করেন অভিমান আর অভিমান বলে চিড় চিড় হয়ে যাবে হ্যান করবো ভালো লাগে না মানে বুঝতে পারছেন ব্যাপারটা যেটা বুঝাতে চেয়েছি আমি আপনাকে জি আজকে যদি আমাদের এই মানে অনুষ্ঠানটা আপুটা দেখে থাকেন অবিয়াসলি আমি মানে আপনার থেকে আশাবাদী যে ভাইয়ের সাথে আর অভিমান করবেন না আর ঝগড়া করবেন না আপনারা দুইজন দুজনের মধ্যে সব সময় মিল মহব্বত থাকবেন বলে দিয়েন জি আমার সাথে যেন আর একটু হ্যাঁ কখনোই ভাইয়ের সাথে ঝগড়া করবেন না